গুড মর্নিং ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ক্যানাডিয়ান মাম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো আমাদের এখানে ফ্রাইডে তো খুবই বরফ পড়েছে এই তো এটা আমার বাসার বাড়ির ব্যাক ব্যাক ইয়ার্ড আশেপাশে বাড়িগুলোর ছাদে সব জায়গায় বরফ জমে আছে খুবই ঠান্ডা ঠান্ডা ফ্রিজি ফ্রিজি লাগছে তো অনেক কাজ জমে আছে হাতে আজকে আমার একটি অ্যাপয়েন্টমেন্ট আছে ব্লাড টেস্টের কালকে বিকালে ওরা ফোন করেছিল তো ওখানে আমাকে যেতে হবে আজ তার আগে আমার বাসাতে একটু গুছাতে হবে বেবিকে রেডি করতে হবে না ব্রেকফাস্ট করতে হবে অনেক কাজ তো সব সময় ইচ্ছা থাকলেও ক্যামেরাটা অন করা হয় না ভাবলাম এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলে যাই তো কথা বলতে বলতে আমি আমার বাসার আরেক বারান্দায় চলে আসলাম কিচেনে কিচেন দিয়ে এখানে কিচেন দিয়ে এটা আরেকটা বারান্দা তো এ বারান্দা এটা হচ্ছে কালকে টেকনিশিয়ান এসেছিল ইলেকট্রিশিয়ান আমার বাসার ইন্টারনেটের সমস্যার কারণে ও পিছনে গিয়েছিল ঠিক করার জন্য চেক করার জন্য সমস্ত তার ঠার কী অবস্থা তো এজন্য ও বরফ কিছুটা পরিষ্কার করে নিয়েছে ও সুবিধার্থে তো যাই হোক আমার অনেক ইচ্ছা করে সবসময় সব কিছু শেয়ার করার বাট সব সময় পারি না বাইরের আবহাওয়াটা খুবই ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে বাট আকাশটা অনেক ক্লিয়ার আজকে বেশি আকাশ ক্লিয়ার বেশি থাকলে তখন ঠান্ডাটাও একটু বেশি বেশি থাকে যদিও আমি বরফ বেশি পড়লে আইস যখন বরফ বেশি পড়ে তখন আমার কাছে মনে হয় ঠান্ডা কম কম লাগে যখন বরফ একটু কম পড়ে তখন আমার কাছে মনে হয় বেশি বেশি ঠান্ডা লাগে আমি ঘরের ভিতরেও ঠান্ডা ঠান্ডা ফিল করছি যাই হোক এখন আমার অনেক কাজ ব্রেকফাস্ট করব ঘর গুছাবো তারপর আমি অ্যাপয়েন্টমেন্টে যাব তো ব্রেকফাস্ট সেরে আমি ড্রায়ার থেকে কাপড়গুলো বের করে রাখলাম এগুলো সময় সুযোগ মতো আমি গুছাবো এবং বাকি টেবিলটা একটু ক্লিন করব এখন টেবিলটা খুবই মেসি হয়ে আছে এবং খুবই স্টিকি স্টিকি লাগছে বাচ্চাদের ঘর বলতে যা বুঝায় আর কি কি করা কিছু করার নেই তো আমি কাজ করছি এবং ফাঁকে ফাঁকে বেবিকেও দেখে আসছি বেবিকে দিয়ে আসছি ছোট ছোটো মেয়ের সাথে টিভি দেখছে এবং খেলছে বা বাসা থাকলে বেবিরা অনেক লেজি হয়ে যায় যেই রুমে যায় সেই রুমে ম্যাচ হয়ে আছে। কি করব সব সময় খালি গুছাতে গুছাতে টাইম শেষ করে আর কি তো আমরা এখন দই বড়া খাবো ভাবি বাসা থেকে দিয়ে দিয়েছিল বড়াটা আমার খুবই পছন্দ বাংলাদেশে থাকতে আমার এক ননাস বানাতো আমার হাজব্যান্ডের বোন মুনি আপু তো ঢাকায় আসলে আমি আপুকে বলতাম আপু আমার জন্য দই বড়া আছে কিনা এই যে বাপাই আপনি আবার ফিঙ্গার ঢুকানো হ্যাঁ কোয়ো ফাদার ফিঙ্গার হ্যাঁ আমরা বেরো করতে যাব এখন হ্যাঁ কোথায় যাব আমরা কোথায় যাব বেরো করতে বেরো করতে যাব এখন হ্যাঁ মামি ব্লাড টেস্টে যাবে মামি ব্লাড টেস্টে যাবে তো অ্যাপয়েন্টমেন্টের কাজ শেষ করে এক ফাঁকে একটু ওয়ালমার্টেও ঢুঁ মেরে আসলাম ওয়ালমার্টে আসলেই আমার ছোটো মেয়েটা ওই তো পুতুল দিয়ে খেলার জন্য পাগল হয়ে যায় এই তো একটু ফান করছে আর কি না ওয়ালমার্ট থেকে আসার সময় একটু কাঁচা বাজারে যাওয়া হয়েছিল সবজি এবং কিছু ফ্রুটস আনা হয়েছে এর আগের সপ্তাহে অনেক ফ্রুটস আমার এত বেশি এনো না এত বেশি নিয়ে আসলে নষ্ট হয় তো আজকে এটা হচ্ছে আমার রান্নার ফুটেজগুলা কারণ রান্নার সময় আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ক্যামেরাটা ওপেন করার মতো সুযোগ হয়নি তাই আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত এবং লজ্জিত যাই হোক আমি আপনাদের সাথে ছবিগুলাই শেয়ার করছি তো হ্যালো ভিউয়ার্স আমি তো আগেই বলেছিলাম আমাদের বাসায় সবাই একটু ঠান্ডার সমস্যায় ভুগছি তো আমি মাঝে মাঝে এটা দিয়ে মশলা চা বানিয়ে খাই আবার মাঝে মাঝে এই সমস্ত মশলাগুলো অনেকক্ষণ জাল দিয়ে এই পানিটাও আমি গরম গরম কাপে নিয়ে খাই তাতে আমার গলাটা একটু ভালো ফিল করি এবং খুব ভালো উপকারে আসে তো আমি ঠান্ডার জন্য বাসায় সবাই অসুস্থ এই জন্য আমি স্যুপও চিকেন স্যুপ রান্না করেছি যদিও আমি বাইরে থেকে এসেছি এখন এই জন্য চুলাটা ঠান্ডা বন্ধ করে রেখে গিয়েছিলাম তো এখন এসে চুলাটা জ্বালিয়ে দিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে অনেক রান্না করেছি গরুর মাংস আমার মায়ের মতো চিকন চিকন করে সিম এবং আলু দিয়ে ভাজি তারপর লাল শাক তারপর কাস্কি মাছ কাস্কি মাছটা আমি গত সপ্তাহে একদিন করেছিলাম তো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছিল তো আবার সেকেন্ড টাইম আজকেও রান্না করেছি তারপর অনেক কিছু চার পাঁচ আইটেম রান্না করেছি বাট আমি ক্যামেরাটা ওপেন করতে পারিনি এজন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত বাট ছোট বেবি নিয়ে এদেশে বাচ্চারাও সহজে মাদেরকে হেল্প করতে চায় না আমাদের দেশে তো আমরা সব সময় যতই পড়ালেখা করি না কেন বাচ্চাদের মাদেরকে হেল্প করতাম চেষ্টা করতাম অ্যাটলিস্ট বাট দেশের বাচ্চারা সব সময় নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে ওদের দোষ দিয়েও লাভ নেই ওদের অনেক হোমওয়ার্ক থাকে বিভিন্ন রকমের তো তো যাই হোক এই তো গরম গরম হয়ে যাচ্ছে আমরা সুটা ফুটে উঠলে আমি কাপে নিয়ে কিংবা বলে নিয়ে খাবো এক বাটি তো বাইরে থেকে এসেছি তো খুব ঠান্ডা ঠান্ডা ফিল করছি ভালো লাগছে না মাথাটাও খুব ধরেছে তো স্যুপ খেয়ে তারপর একটা অ্যাড বিল খেয়ে নিব তো এই ফাঁকে ভাবলাম আপনাদের সাথে একটু দেখা করি কি এবং কোনো রান্নায় তো শেয়ার করতে পারলাম না অ্যাটলিস্ট স্যুপের চেহারাটা দেখাই এই তো ভিওয়ার্স এখন আমি আমার স্যুপ নিয়ে বসেছি তো স্যুপ খাবো স্যুপ খেয়ে আমি চুপ হয়ে শুয়ে থাকবো এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার গলা গলার সাউন্ডটা ঠিকমতো আসে কারণ আমি একটু ঠান্ডা সমস্যা হলে আমার গলাটা বসে যায় কারণ বাসায় সবাই অসুস্থ এই জন্য আমি বড় এক পাতিল স্যুপ রান্না করেছি এবং আদা দিয়ে মশলা আদা আদা গরম মশলা জাতীয় সব কিছু দিয়ে আমি মশলা চা খাওয়ার ব্যবস্থাও রেখেছি তো যাই হোক ভিউয়ার্স আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন বাচ্চারাও সুস্থ হয়ে যায় ছোট বাচ্চাটাও একটু অসুস্থ এবং মেয়ে দুটাও খুবই ঠান্ডার সমস্যায় ভুগছে ওরা তো শ্বাস নিতে পারছে না খুবই লেজি লেজি ফিল করছে এজন্য আমার বাসাটা আজকে খুব মেস হয়ে আছে আপনারা কিছু মনে করবেন না এইসব মেসি ফুটেজ দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে লজ্জিত এবং দুঃখিত তো এখন আমি আমার স্যুপ খাই এখন স্যুপ খাই এবং ক্যামেরাটা অফ করি শোয়ার ইচ্ছা থাকলেও আর শোয়াটা হয়ে ওঠেনি কারণ আমার বেবিটা খুবই অস্বস্তি ফিল করছিল ওকে নিয়ে আমি এখন একটু হাঁটাহাঁটি করছি আমার হাজব্যান্ড টিভিতে বাংলা নাটক দেখছে আমি জানালা ধারে এসে দেখি কোথা থেকে যেন গাড়ি টো করে নিয়ে এসে এখানে পার্ক করে রেখে যাচ্ছে পুলিশ তো রাতের ভিউটা দেখতে খারাপ লাগছে না খুবই ভালো লাগছে যদিও শরীরটা খারাপ তি ওয়ার্স নেক্সট ব্লগ আসার আগ পর্যন্ত আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ